প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার সংস্কৃতের কোশ্চেন পেপার নিয়ে। তবে সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সংস্কৃতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, কয়েকটা কেন যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। কয় থেকে রয়েছে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। পর হচ্ছে গয়ের দাগে শব্দের অর্থ লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 8টি দেওয়া রয়েছে, যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। তো ঘয় দাগে রয়েছে বিদ্যা প্রশস্তি থেকে যে কোনো 2টি শ্লোক নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5। উঙ্গ দাগে রয়েছে বঙ্গানুবাদ করো যে কোনো 1টি। প্রশ্নের মান রয়েছে 5। তারপরে তোমাদের রয়েছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, শ্লোকটি ব্যাখ্যা করো। প্রশ্নের মান 5। পড়েছে গর্ভত কুকুর কথা অথবা জীর্ণধন কথা গল্পটি নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5। পরে হচ্ছে শব্দরূপ লেখো যে কোনো 1টি। প্রশ্নের মান রয়েছে 5। পরে তোমাদের রয়েছে ধাতুরূপ লেখো যে কোনো 1টি। প্রশ্নের মান রয়েছে 5। সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। পর হচ্ছে সন্ধি করো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখি নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটি অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর সংস্কৃতের কোশ্চেন পেপার। ভালো করে তোমার কোশ্চেন পেপার দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।